ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, টাম্বলার বা ফ্লিকারের মতোই অনলাইনে ছবি ও ভিডিও শেয়ার করার একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। এর মাধ্যমে ছবির পাশাপাশি 15 সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও আপলোড করা যায়। এমনকি এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারী তার প্রোফাইল ও স্টোরিতে নতুন ও পুরাতন বিভিন্ন পোস্ট শেয়ার করতে পারে। তবে সম্প্রতি ইনস্টাগ্রাম কিছু দেশে এবং কতিপয় মানুষের ক্ষেত্রে পোস্ট শেয়ারিংয়ে সীমাবদ্ধতা এনেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কন্টেন্ট নির্মাণ ও ব্লগিং করেন অথবা অনলাইনে ব্যবসার সাথে জড়িত, মূলত তাদের অ্যাকাউন্টের ক্ষেত্রেই এ বিষয়টি জোরদার করা হয়েছে। তবে এটি একটি পরীক্ষামূলক কার্যক্রম বলে জানিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। এ ধরনের পরীক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে ফিচার সম্পর্কে জনমত জরিপ করাই ইনস্টাগ্রামের প্রধান উদ্দেশ্য। এর ফলে পরবর্তীতে ফিচার পরিবর্তন করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজফিডের ছবি নিজের প্রোফাইল বা স্টোরিতে শেয়ার করার ক্ষেত্রে এমন সীমাবদ্ধতা নিয়ে ইতোমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে এতে করে দর্শকদের সাথে যোগাযোগ কমে যাওয়ার শঙ্কায় রয়েছেন ব্লগার, কন্টেন্ট নির্মাতা এবং অনলাইন ব্যবসায়ীরা। এদিকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার পরীক্ষামূলকভাবে স্টিকার হিসেবে ইনস্টাগ্রামের স্টোরি টুইট করার অপশন চালু করেছে। এতে করে অন্য অ্যাপের স্টোরি শেয়ার করলেও সেটি নিউজফিডে দেখা যাবে। এ বিষয়টিকে জনগণ কিভাবে নেয় সেটি এখন দেখার অপেক্ষা। শায়লা রহমান ইমা, সময় সংবাদ।